হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিয়ার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের জন্য নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর দেখো, কাল রাতে অনেকটা বাতাস হয়েছিল, তো বৃষ্টি হয়নি। আর দেখো উঠোনটার কি অবস্থা হয়েছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, দেখছি উঠোনের এই অবস্থা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তো সেই জন্যই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাছের অনেকগুলি আমও পড়ে গিয়েছে, তো আমি আর আমার মেয়ে কাল রাতে কুড়িয়ে নিয়েছি। তো তো সেই জায়গাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর কারেন্টও ছিল না, অন্ধকার, তাই করিনি। আর দেখো অনেকগুলি আমি পড়ে আছে এদিকে আরও। তো বাতাসটা প্রচণ্ড বেশি হয়ে গেছে। তো কিছু আম দেখো বাইরে আছে, আর কিছু আম ঘরে নিয়ে রেখেছে মেয়ে। আর দেখো আমার দরজা পর্যন্ত বাতাসে পাতা এসে পড়েছে। তো উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। আর এখন দেখো বাসনপত্র ঘরে নিয়ে এসেছি, এখন বাজে প্রায় 8টা। আর মেয়ে ঘুম থেকে উঠেছে এইমাত্র, তো মেয়েকে টিফিন দেব আর আমিও রান্না বান্না বসাবো, কারণ আমাদের আজ এক নিমন্ত্রণে যাওয়ার কথা আছে, আর আজ আমার মিটিংও বের হতেও হবে। তো দেখো সকাল সকাল মেয়ে নিয়ে বসেছে কি। তো আমাদের যে রোজের দুধ, তো সে দুধটা কাল নষ্ট হয়ে গিয়েছে, বলতে বসে গিয়েছে, ছানা হয়েছে। তো সেই ছানাটা মেয়ে নিয়ে বসলো, কালই রাতে বলেছে তো রসগোল্লা বানাবে। তো ও মোবাইল দেখে দেখে দেখো রসগোল্লা বানাচ্ছে। তো আমি ওকে কোনো হেল্পই করিনি, শুধু সিরাটা বানিয়ে দিয়েছি। তো দেখো এটার মধ্যে এলাচির দুটো গুঁটো দিয়েছে, আর ছোট ছোট করে বানিয়েছে, কারণ অনেকটা কমই ছিল ছানাটা তার জন্য। তো ও বানিয়ে নিচ্ছে এখন দেখো, আর খুবই সুন্দর হয়েছিল, এই যে খুব নরম তুলতুলে, তো দেখতে ছোট মিষ্টিগুলো কিন্তু অনেকটা স্বাদই হয়েছিল। তো ও দেখো বাটিতে সবগুলি তুলে নিয়েছে, আর আমাকে প্রথম টেস্ট করিয়েছে যে মা দেখো তুমি খেয়ে কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। তো আমি বললাম ওকে আরেক দিন বানিয়ে দিতে, ও বললো ঠিক আছে, বেশি করে দুধ রাখলে তো বানাবে আবার। আর আমি দুটো খেয়েছি, আর ও সবগুলি খেয়ে নিল। ও বললো হ্যাঁ আমি খেয়ে নিই, আর আমি বলেছিলাম ওর বাবার জন্য রাখতে, কিন্তু ওই খেয়ে নিল। আর আমি এদিকে রান্না বসাবো, তো সব রেডি করছি, তো কারণ গরির কাটা তো আর থেমে থাকে না, চলছে। তো তো আমি দেখো কেটে নিয়েছি বাজি করার জন্য। তো আর মেয়ের জন্য একটা মাছ, এক পিস মাছ বাজি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর দেখো কালকের একটু তরকারি আছে, আর কয়েক পিস মাছ আছে, তো সেগুলি রান্না করব। আর ভাত আর ডাল হয়ে গিয়েছে, তো মেয়েকে বললাম যে ডাল আর মাছ বাজি দিয়ে ভাত খেতে, আর আমি পরে খাবো রান্নাবান্না শেষ করে একবারই, কারণ নিমন্ত্রণ খেতে যাব পরে। তো আর আজকে তো মিটিংও যেতে হবে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলি শেষ করে নিই। তো শর্টকাটে আজকে রাঁধবো, বেশি কিছু রাঁধবো না। আর এদিকে দেখো দিনের অবস্থাটা কি হয়েছে, খুব অন্ধকার করে আসছে। তো তারপরও আমাদের নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, তো সবাই তো যাবে না, আমি আর আমার যা যাবো দুজনে, আর আমার বর তো কাজে আছে, আর আমার ভাসুরও এখানে দোকানে কাজ করছে, তো যাবে না। আর আমাদের বাড়ির যে তারা ভাই বোন আছে, তো তারা কোনো জায়গাতে যেতে চায় না, তো যাবে না। তো আমরা দুজনও যাব এখন, আর তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করে দিচ্ছি, কারণ ছাগলগুলি এখানেই ছিল, আমগুলি খাচ্ছে। তো পাশের বাড়ি এক দিদি আমাকে বললো যে দেখো কী সুন্দর খাচ্ছে, তো আমি মোবাইলটা নিয়ে দেখাতে দেখাতে চলে গেল। আর দেখো আমার বাড়ি থেকে রাস্তা কত সুন্দর দেখা যাচ্ছে,
কারণ এখানে টিনটা পড়ে গিয়েছে কাল বাতাসে, আর বাকি টিনগুলো অনেক খারাপ অবস্থায় আছে। বলতে টিনগুলো খারাপ না, যে বাঁশগুলো দিয়ে বাঁধা ছিল সে বাঁশগুলো নষ্ট হয়ে গিয়েছে তার জন্য। আর দেখো আমরা নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি, তো এখনো রাস্তায় আসছিলাম, তো বৃষ্টি এসে গিয়েছে, তো দৌড়ে দৌড়ে বাড়িতে আসলাম। আর আমার যা একটু প্রসাদ নিয়ে এলো তার জন্য, বাড়ির সবার জন্য, কারণ প্রসাদ না খেলে আমরা কারোর বাড়িতে খেতে পারবো না, তার জন্য সবাই নাকি আমাদের বাড়ি একটু প্রসাদ খেতে হয় পুরোহিতের, তো প্রসাদ দাঁড়িয়ে একটু নিয়ে আসলো। আর এদিকে দেখো কতটা বৃষ্টি বাতাস, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওই যে একটা গাড়ি আসছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা। এই জায়গাটায় আমার বাবুনার বেড়াটা ছিল, যে বলেছিলাম যে খুব খারাপ অবস্থায় আছে বেড়াটা, তো সেটা আমি বাড়ি এসে পড়েছি কি একটু পরেই যেন বাতাসে পড়ে গেছে। আর কতটা বাতাস বইছে দেখো, গাছের গাছগুলি কীভাবে নড়ছে তোমাদেরকে, আর বৃষ্টিও কিন্তু সঙ্গে পড়ছে। তো আমি সেই জায়গাটা দেখতে এসেছিলাম যে বেড়াগুলি পড়ে গিয়েছে, তো দেখো বেড়া পরে এলোমেলো হয়ে আছে টিনগুলো, তো বিদ্যুৎও চমকাচ্ছে। তো কিছু মেয়ে ছিল ঘরে ফোন করেছে আমাকে তাড়াতাড়ি আসতে, আর মেয়ে কিন্তু খুব ভয় পায় যেমন বাতাস জ্বর বৃষ্টিতে, তো আমি এসেছি তারপরেও মেয়ে খুব ভয় পাচ্ছে, আর আমাকে বলছে বারবার দরজা জানালা সব কিছু বন্ধ করে দিতে, কারণ বিদ্যুৎ তো চমকাচ্ছে, তার জন্য সবসময় ও একটু ভয়টা বেশি পায়। আর সামনের দিকে দেখো উঠোনে বৃষ্টি পড়ে মাটিগুলো কীভাবে ধুয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে উঠোনটা, এত তো শুকনা ছিল। আর কিছুক্ষণ পরে আবার শিল পড়া শুরু হয়েছে, তো মেয়ে আমাকে বারবার বলছে দরজা বন্ধ করে ঘরে থাকতে, কিন্তু আমি বাইরে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আবার মেয়ে দেখো একটু কুড়িয়ে কুড়িয়ে নিল এই শিলাগুলি, তো এটা আবার আনন্দ পাচ্ছে শিলাগুলো যে হাতে কুড়িয়ে নিল। আর দেখো খুব ছোট ছোট শিলাগুলি পড়েছে, তো এগুলি আবার গলেও যাচ্ছে পরে, তো মেয়ে বলল কিছু কুড়াবে, তো কুড়িয়ে নিচ্ছে কিছু, তো আমি তার জন্য শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর দেখো দিনটা একটু এখন বর্ষা হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু ঠিকই পড়ছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মায়ের অস্থির জায়গাটা কী অবস্থা হয়েছে, মাটিগুলি সবগুলি ধুয়ে মাটি চারিদিকে ছিটিয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার কোর দিকটা টিনগুলো কেমনে পরে এলোমেলো হয়ে আছে, তো আমার ঘরের সব সাইডের টিনগুলি পড়ে গিয়েছে, এখন যেন ঘর থেকে দেখা যাচ্ছে রাস্তা, কি করব বুঝতে পারছি না। তো কিছু করার নেই, তো দরজা জানলাগুলি সবসময় আটকে রাখতে হবে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়ে দেখো সন্ধ্যা দিচ্ছে আর খুব ভয় পাচ্ছে, ওই এই যে এখানে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টি কমে গেলেও বিদ্যুৎ কিন্তু ঠিকই চমকাচ্ছে এখনও, তো ওর জন্যই তা মেয়ে ভয় পাচ্ছে। আর আমাকে বলছে এখানে দাঁড়িয়ে থাকতে, ও সন্ধেটা দিয়ে আসুক। আর দেখো এখানে অস্থির মধ্যে দুকাটি আর মোম দিয়েছে, এটা প্রতিদিনই দিতে হয়, আর মেয়েই দেয় প্রতিদিন, আর সকালে ওর বাবা দিয়ে যায়। আর দেখো দেখো বিদ্যুৎ এখন চমকাচ্ছে বলে ও একদম কী করছে। তো যাক এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়েকে একটু টিফিন দিচ্ছি আর আমরা খাবো, আর ভিডিওটা আর বড় করব না, শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন একটা ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো। গুড নাইট।